আচ্ছা কোন দিক ছিলে কোন দিকে তাকাবেন বলুন তো মধুনগ্রাম নাকি রানাঘাট নাকি ডায়মন্ড হারবার আচ্ছা নাকি ভবানীপুর চেতলা নাকি দক্ষিণেশ্বর কি ভাবছেন পূজো মণ্ডপের কথা বলছে আগে না গতকাল আর আজ মিলিয়ে এই রাজ্যে পুরো দুর্নীতি কাণ্ডে কোথায় কোথায় সিবিআই হানা দিয়েছে তার হিসাব দিচ্ছিলাম কেউ কেউ তো স্বীকারই করে নিচ্ছেন যে পুরসভায় নিয়োগ হয়েছে অয়ন শীলের সংস্থা মারফত এদিকে তো 144 ধারার মধ্যে টানা 5 দিন কোনো পুলিশি হস্তক্ষেপ ছাড়া ধর্নার পর শেষ পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সাংসদ বিধায়করা দেখা করলেন রাজ্যপালের সঙ্গে কি হলো তারপর জানাবো আজকে প্রাইম টাইমে চলুন শুরু করা যাক আজকের বাংলার প্রাইম টাইম পুরো দুর্নীতিতে পুরো দমে সিবিআই তল্লাশি রবিবারের পর সোমবার গতি আরও বাড়িয়ে দিকে দিকে হানা একের পর এক তৃণমূল পরিচালিত পুরসভা প্রাক্তন বর্তমান চেয়ারম্যানের বাড়িতে হলো তল্লাশি অয়নশীলের সংস্থার মাধ্যমেই যে নিয়োগ হয়েছে তা বলছেন তৃণমূলের পুরো প্রধানরাই আমি প্রশ্ন করতে চাই আমি কি চোর আই এম এ থিফ আমি কোঅপারেশন করেছি যারা কোঅপারেশন করেনি তারা এই ধরনের কথা বলছে তাদের মনে ভয় ছিল তৃণমূলের পর বিজেপি বিধায়ক পুরো দুর্নীতি তদন্তে সিবিআই স্ক্যানারে রানাঘাট উত্তর পশ্চিমের বিজেপি বিধায়ক পার্থসারথী চট্টোপাধ্যায় সোমবার তার বাড়িতেই তল্লাশি চালায় সিবিআই একসময় রানাঘাট পুরসভায় পুর প্রধান ছিলেন প্রাক্তন তৃণমূলের নেতা পার্থসারথী সিবিআই আধিকারিকরা এসেছিলেন এবং পুরো নিয়োগের ব্যাপারে কিন্তু কোনো ওরা কোনো তল্লাশি বা কোনো ইন্টারগ্রেট করেনি মূলত আমার সম্পত্তি আমার কি আছে এটার উপরে ওরা দেখেছে আমি যতটা পেয়েছি কোঅপারেশন করেছি আমার মনে হয় তারা স্যাটিসফাই কেন তদন্ত হয়নি রানাঘাট পৌরসভায় এটা আমাদের দল বারবার প্রশ্ন করেছে তার পরিপ্রেক্ষিতে হয়তো বা আইওয়াস আজকে এটা হচ্ছে রানাঘাট পৌরসভাতেও 7.5 ঘন্টা প্রায় তদন্ত হয়েছে পুরো দুর্নীতি তদন্তে এজেন্সি তেড়ে ফুড়ে নামতেই তদন্তকারী সংস্থাকে নিশানা করে কখনো সেটিংয়ের তত্ত্ব আউড়েছে কখনো আবার বিজেপিকে ওয়াশিং মেশিন বলে কথা খোসা নিয়েছে ওয়াশিং মেশিন কালো যায় ভেতরে সাদা আসে বেরিয়ে এ কেমন জাদু এদিনও পুরো মঞ্চ ফিরাদ আতিমের গলাতেও সেই একই সুর বলটা দিচ্ছে সিপিএম আর ওখানে ছক্কা মারার জন্য দিয়ে দিচ্ছে হাইকোর্ট বিজেপিকে নেতার বাড়িতে কে রেড করছে না করছে দেখানো বন্ধ করে দেবে সেই দিন দেখবেন আর ওরা যাবে না রানাঘাটের বিজেপি বিধায়কের বাড়িতে এজেন্সি তলবের পর এই নিয়ে সুর চড়িয়েছে বিজেপিও এতদিন যারা চেঁচাতো যে ইডি সিবিআই বিজেপি বিরোধী দলকে দমন করার স্বার্থে ব্যবহার করা হয়েছে ভারতবর্ষে কোথায় ইডি সিবিআইকে বিজেপি নিজের ইচ্ছায় করেনি দলীয় নির্দেশে হয়নি রেডচার্ট বানিয়ে লক্ষ লক্ষ টাকার চাকরি বিক্রি দুর্নীতির পর্দা ফাঁস হতেই জুজু সেই রাজনৈতিক প্রতিহিংসা বিজেপি বিধায়কের বাড়িতে সিবিআই তল্লাশিতে শাসকের সেই অস্ত্র কার্যত ভোঁতা রিপাবলিক বাংলা